হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি ছোট্ট একটি আনবক্সিং ও রিভিউ দেওয়ার জন্য। আজকে আমরা আনবক্সিং ও রিভিউ দেব রিয়েলমি বাডস 2-এর। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমি আছি তোমাদের সাথে জাহিদ হাসান, তোমরা দেখছো বি টেকনিক্যাল থেরাপি। তো চলো শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, শুরু করার আগে কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দিবে, সাথে অল প্রেস করে দিবে যাতে আমার ভিডিও সকল নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পেয়ে যাও। আর কেউ যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়েই থাকো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করি। বন্ধুরা, এ হলো রিয়েলমি বাডস 2-এর বক্স। বক্সের উপর রিয়েলমি লেখা, নিচে রিয়েলমি বাডস 2-এর ছবি দেওয়া, নিচে রিয়েলমির সাথে চাইনিজে ওয়াং চুং চুং কিছু লেখা, এর পিছনেও চাইনিজ ভাষায় কিছু জিনিস হাইলাইটস করা আছে। এছাড়াও রিয়েলমি মডেল নম্বর হচ্ছে RMA155, এতে 11.2 mm ড্রাইভার্স ব্যবহার করা হয়েছে। এই তো টুকিটুকি চাইনিজ ভাষায় কিছু লেখা আছে, ডান দিকে রিয়েলমি, বাম দিকে রিয়েলমি, উপরে নিচে কিছু নেই। তো চলো এটি খোলা যাক। আই থিঙ্ক এদিক দিয়ে খুলতে হবে। বক্স ওয়াও, যাক বক্সে ছেড়ে রেখে দেখা যাক। বক্সের ভিতরে আরেকটি বক্স। ওয়াও, নাইস প্রেজেন্টেশন, খুব সুন্দর প্রেজেন্টেশন করেছে রিয়েলমি। এ হচ্ছে আমাদের ইয়ারফোনটি। ইয়ারফোনটি সাইডে রেখে দেখা যাক বক্সের কী আছে। কিছু সিলিকনের এয়ার টিপস দেওয়া আছে, যার যার কানের সাইজ অনুযায়ী ইউজ করবেন। বাডসে দেওয়া সহ 3 টাইপের এয়ার টিপস দেওয়া রয়েছে। আচ্ছা যাক, এয়ার টিপসগুলো আপাতত সাইডে রেখি। সাইডে রেখে দেখা যাক বক্সের কী আছে। বক্সে পেপার ওয়ার্কস, ডকুমেন্টেশন সম্পূর্ণ বিদেশি ভাষা, বিদেশি মানে চাইনিজ, চাইনিজ ভাষায় দেওয়া। এই বক্স আর কিছু নাই। ওকে, তো এই সব সাইড রেখে বাডস 2-তে আসা যাক। না, যথেষ্ট পরিমাণ হার্ড, স্ট্রংই মনে হচ্ছে। বন্ধুরা, একটি ভালো দিক বা বিশেষত্ব হচ্ছে যেখানে সব ইয়ারফোনে ক্লিপ ইউজ করে কোনো কিছু আটকে রাখার জন্য, সেখানে রিয়েলমি বেল্ট ইউজ করছে। রাবারের এক ধরনের বেল্ট দেওয়া আছে, এর সাইজ অনুযায়ী আপনারা আটকাতে পারবেন। যাক ভালো, থ্যাংকস রিয়েলমি। এছাড়াও এতে ওয়াও ম্যাগনেট, ম্যাগনেটিক সিস্টেম, এর ম্যাগনেটও যথেষ্ট পরিমাণ ভালোই, ছোটোখাটো ঝাঁকিতে এটি ছুটে না। এছাড়াও সিলিকনের ইয়ার টিপসগুলো যদি খুলে দেখি, না মোটামুটি ভালোই, অতি সহজেই খোলা যায়, আবার ফিক্সড করা যায়। যাক মোটামুটি ভালো লেগেছে রিয়েলমি। এর পোর্টেন বাটনের দিকে যদি দেখাই, এতে 3টি বাটন দেওয়া আছে, ভলিউম আপ, ভলিউম ডাউন ও মাঝখানে পে পজ, কল রিসিভ ও কল কাটার জন্য একটা বাটন দেওয়া আছে। এছাড়াও এর মাধ্যমে ডাবল ট্যাপে গান চেঞ্জ করতে পারবেন, 3 ট্যাপে প্রিভিয়াস গান আবার আনতে পারবেন। এর পিছনে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া রয়েছে। ও প্রত্যেকটা সাইডে রিয়েলমি লেখা আছে। এছাড়াও প্রত্যেকটা ইয়ারফোনের ভিতরেই নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া রয়েছে। টোটাল সর্বমোট 3টি মাইক ব্যবহার করা হয়েছে, 2টি বাডসে ও 1টি পোর্টসেন বাটনের। যাই হোক, চলো এবার গান কিছু টেস্ট করে দেখি। মোটামুটি খুবই স্ট্রং, মজবুত, ভালোই মনে হচ্ছে, দেখা যাক বাকিটা। বন্ধুরা, এতে 11.2 mm ড্রাইভার্স ব্যবহার করা হয়েছে। এটি প্রায় 3 মিটার লম্বা,
তো মোটামুটি এর সবকিছুই খুব স্ট্রংলি। আর হ্যাঁ বন্ধুরা, রিয়েলমির আইকনিক কালার, এর অ্যারোমেটিক বেল্টটিতেও ইয়েলো শেডের ইউজ করা হয়েছে। এছাড়াও ইয়ারবাডসের নিচেও ইয়েলো এবং কি ইয়ার টিপসের ভিতরেও ইয়েলো শেডের রাবার ব্যবহার করা হয়েছে। যাই হোক, এটি রিয়েলমির একটি বিশেষত্ব, তাদের সব কিছুতেই ইয়েলো সংযুক্ত থাকে। যাই হোক, চলো গান টেস্ট করে দেখি কেমন। এখন দেখার বিষয় হচ্ছে এটি কতদিন টিকে, লাস্টিং করে, তার উপরে ডিপেন্ড করবে। মোটামুটি সব কিছু অ্যাকুরেট, ভলিউম আপ ডাউন, পে পজ সব অ্যাকুরেটই কাজ করছে। এ হচ্ছে সাউন্ড, ফুল সাউন্ড। মোটামুটি বন্ধুরা, এর বেসও অ্যাকুরেট পাওয়া যায়, এর সাউন্ড কোয়ালিটিও স্পষ্ট ক্লিয়ার। এছাড়াও এর ম্যাগনেটও অবশ্য, ম্যাগনেটে কোনো বাটন না বা কোনো সুইচ না বা এর ম্যাগনেটে কোনো কারণ নেই, জাস্ট ম্যাগনেটের কারণ একটি, এটি দুটি একসাথে লেগে থাকার জন্য। তো যাই হোক, এই হলো আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও সকল নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পেয়ে যাও। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।